সীমান্তে গরু ব্যবসাকে বৈধ ঘোষণা করলে সীমান্তে হত্যাকাণ্ড অনেকটাই কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে সীমান্তে কঠোর নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কই মানবাধিকার লঙ্ঘন রোধ করতে পারে। বাংলাদেশি সীমান্তে কাশ্মীর থেকে সৈন্য না এনে বাংলা ভাষাভাষী সৈন্য নিয়োগ দিলেও সীমান্তে সংঘাত কমে আসবে বলে মনে করেন তারা। সীমান্তে দুই দেশের হাট চালু করার পাশাপাশি যৌথ সামাজিক প্রতিষ্ঠানও সীমান্তবাসীদের সম্পর্কে উন্নয়ন ঘটাবে। চাঁপাই নবাবগঞ্জ দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত ঘুরে তাপসী রাবের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু পাচার ও চোরাচালানের অভিযোগে প্রতিদিনই সীমান্তে বাড়ছে মৃতের সংখ্যা। ভারতীয় পণ্য রপ্তানি আইনে জীবিত প্রাণী রপ্তানি করা অবৈধ বা নিষিদ্ধও নয়, তারপরও সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করেই ঘটে চলেছে হত্যাকাণ্ড। প্রতিবেশী ভারত ও বাংলাদেশের সীমান্তকে স্থিতিশীল রাখতে ভারতকে প্রধান ভূমিকা রাখতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। যে পরিমাণে গরু আসে এবং যে অর্থ এর সাথে জড়িত, যদি আমরা স্মাগলিংয়ের পুরো হিসাবটা দেখি তাহলে দেখা যাচ্ছে $3-4 বিলিয়ন স্মাগলিং ট্রেড হয়। কেন ভারত সরকার লাইসেন্স দেওয়ার ব্যাপারে তাদের যাকে বলা হয় এক ধরনের নিরবতা? কেন লেনদেন হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, কিনছে, কেনার পরে যখন পার হচ্ছে তখন থামানো হচ্ছে? তার মানে হচ্ছে সে গরুটাও রেখে দিল আবার টাকাটাও রেখে দিল। ভারত ও পাকিস্তানের মধ্যকার কাশ্মীর সীমান্তের সাথে তুলনা করে মানবাধিকার কর্মীরা বলেন সীমান্ত নিয়ে ভারত দ্বিমুখী আচরণ করছে। ভারত বাংলাদেশের সীমান্তে আধিপত্য বজায় রাখতে ভয়ের সংস্কৃতি টিকিয়ে রাখতে চায়। দুই দেশের শীর্ষ পর্যায়ে জরুরি ভিত্তিতে বৈঠক করা এবং বাংলা ভাষাভাষী যারা ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীতে আছেন তাদেরকে যাতে আমাদের সীমান্তে নিয়োগ দেওয়া হয়, যে কোনো ক্ষেত্রেই মারণাস্ত্র, মানুষের জীবন হরণ হতে পারে এমন কোনো অস্ত্র ব্যবহার না করা উচিত। প্রতি চার দিনে বিএসএফ এর গুলিতে একজন নিরস্ত্র বাংলাদেশীকে হত্যার ঘটনায় বিএসএফ এর আচরণকে সাম্প্রদায়িক আচরণ বলেই মনে করেন মানবাধিকার কর্মীরা। বিএসএফ এর একটা সাম্প্রদায়িক আচরণ, কাশ্মীর ফ্রন্ট থেকে এসে তারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণকে কাশ্মীরিদের মতনই মনে করে। এখানে ভারতীয় বিএসএফ এর উদ্যোগে আরেকটা জিনিস বলবো যে ফেন্সিডিলের ব্যবসা, শত শত ফেন্সিডিল ফ্যাক্টরি সীমান্তের কাঁটা তারের ওই পারে, রাত্রেবেলা তারা গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে এইসব ফেন্সিডিল যুব সমাজকে ধ্বংস করার জন্য। তার বিরুদ্ধে কি বাংলাদেশের সীমান্তে নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা কোনো ব্যবস্থা নিতে পেরেছে? আমরা কিন্তু দেখছি না। সীমান্তে হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতিকেও দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সীমান্তকে যত বেশি কাঁটাতারে ঘিরে ফেলা হবে সংকট ততই প্রকটতর হবে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন।